এবং তার সমান পরীক্ষা সেগুলোর সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষা 2023 সেটি সম্পর্কে বলছি। তাদের যোগ্যতা নিয়ে এবং যে এ প্লাস পেয়েছে, আপনার যদি সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে সুনির্দিষ্ট বিষয় তথ্য সহ প্রমাণ সহ বলবেন, না হলে আপনার এরকম ঢালাও প্রশ্ন আমাদের সন্তানদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে, এটি করার অধিকার আমাদের কারো নেই। কিন্তু তার আগ পর্যন্ত আমার কাছে যেই তথ্য ছিল সেখানে কিন্তু আমাদের প্রত্যেক উপজেলায় আমাদের একটা বলা হয় যে সবাই তাদের যে প্রয়োজন তার বাইরে কিছুটা চায়, একটা শর্ট বলা হয় আমাদের যে সেইটা বাদে বাকি সবটুকু সব জায়গায় পৌঁছে গেছে। কাজেই তারপরে কাছে অভিযোগ এসেছিল যে সেই প্রতিষ্ঠানে বই পৌঁছায়নি, আমরা যখন কথা নয়। কিন্তু তারপরও আপনারা যখন বলছেন আমি আবারও খতিয়ে দেখবো, আর আমরা যে রিপোর্টটা চেয়েছি প্রত্যেক উপজেলা থেকে এবং সম্ভব হলে আমরা প্রত্যেক প্রতিষ্ঠান থেকেই আমরা আমাদের এই রিপোর্টটা নেব। আপনি যেটা বলেছেন স্পেসিফিক কোনো কিছু নাই, সুনির্দিষ্ট কিছু নাই। আরেকটা হলো আপনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু কোথাও কোথাও সিট খালি থাকছে, তাহলে যারা বলছেন যে তারা